নমস্কার শুভ সকাল আলি টু বেড অ্যান্ড আলি টু রাইস কথাটা যত সহজে বলা যায় বাস্তবতা এত সহজ নয় সকালে ঘুম থেকে ওঠা খুবই কঠিন সকাল সকাল রাতে ঘুমাতে যাওয়া এবং তারপর ঘুম পর্যাপ্ত হলে ঘুম থেকে ওঠা এবং তারপর বের হওয়া একটু প্রাকৃতিক পরিবেশে একটু অক্সিজেন নেওয়া খুব কঠিন তবু আমরা চেষ্টা করি স্মার্টফোন আর ইন্টারনেটেরই যুগে সবাই অনেকটা সময় ব্যয় করে ফেলে এই মোবাইলের কারণে স্মার্টফোনে ইন্টারনেটটা নিয়ে তারপর সারা তো দেখা যায় ইন্টারনেট চালায় এবং এটা একটা বদবাসে পরিণত হয় যে কারণে অনেকেই সকালে ঘুম থেকে উঠতে পারে না তবু যারা কাজের প্রয়োজনে অথবা অভ্যাসের কারণে সকালে ঘুম থেকে উঠে থাকেন তারা আসলেই সৌভাগ্যবান এবং তারা তারা জীব তারা তাদের জীবনে সৌভাগ্যের কারণ স্বরূপ সুফল পেয়ে থাকেন এই সুন্দর একটি ভালো কাজের করার কারণে নিয়মিত সকালে ঘুম থেকে ওঠা কঠিন তার চেয়েও কঠিন এটা নিয়মিত ধরে রাখা এই যে আজ হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠলাম ওঠার পর হাঁটতে বের হলাম হাট বের হওয়ার পর এই জায়গাটায় আসলাম এই জায়গাটা খুব সুন্দর একটা দেখাচ্ছি এই যে একটা বাঁশ এরিয়া দিয়ে কয়েকটা বাস এরিয়া দিয়ে জায়গাটা তৈরি করা হয়েছে আর জায়গাটা খুব সুন্দর বাড়ির কাছেই নদী রয়েছে নদীতে প্রচুর কচুর পানা যার জন্য দেখা পাচ্ছে দেখা যাচ্ছে না তেমন কিছু তবে জায়গাটা খুব সুন্দর পাখির কণ্ঠ শোনা যাচ্ছে মুরগির ডাক শোনা যাচ্ছে আর অনেক কিছু শোনা যাচ্ছে ভালো লাগছে অনেকে হাঁটতে বের হয়েছে সেটাও দেখতে পাচ্ছি আর এখানে আমার বসে কিছুক্ষণ সময় সত্যি খুব ভালো লাগছে আরাম লাগছে যাকে বলে এরকম বসে আছি তবে আপনারা যারা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে পছন্দ করেন ওঠা তারা চেষ্টা করবেন বা উঠতে পারেন না তারা চেষ্টা করবেন উঠতে এতে করে ভালো কিছু হবে ভালো কিছু অভ্যাস হবে এবং আপনি ভালো কিছু করার মাধ্যমে নিজেকে উন্নত করতে পারবেন আগে সকালে ঘুম থেকে উঠতে হবে তারপরে সব কিছু আর এটা একটা ভালো একটা অভ্যেস নিয়মিত সকালে ঘুম থেকে ওঠা একটু বাইরে যাওয়া প্রাকৃতিক পরিবেশে যাওয়া অক্সিজেন নেওয়া সেটা নিয়মিত করা কঠিন তবে করলে ভালো স্বাস্থ্য ভালো থাকে মন ভালো থাকে আর সব মিলে একটু ভালোভাবে বাঁচা যায় কেনা চায় ভালোভাবে বাঁচতে উঠুন সকালে ঘুম থেকে উঠুন সুন্দর পরিবেশে আসুন অক্সিজেন নিন মন ভালো করুন শরীর ভালো থাকুক ধন্যবাদ